প্রথমে বৃষ্টির দেবতার কাছ থেকে রেহাই এবং তারপর এক্ষুনি অস্ট্রেলিয়ার কাছ থেকে দয়া পেয়ে ইংল্যান্ড টিম মরতে মরতে বেঁচে কোনো ক্রমে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 সুপার এইট রাউন্ডে কোনো ক্রমে কোয়ালিফাই করলো। এইমাত্র শেষ হওয়া স্কটল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে রীতিমতো অস্ট্রেলিয়া টিম স্কটল্যান্ডকে ফিক্সিং করে ম্যাচ হারিয়ে দেওয়ায় পুরোপুরিভাবে কনফার্ম হয়ে গেল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 সুপার এইট পর্বে কোন আটটা টিম 100%ভাবে কোয়ালিফাই করছে এবং পাকিস্তান শ্রীলঙ্কার মতো কোন 12টি দল পুরোপুরিভাবে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 গ্রুপ পর্বে থেকেই পুরোপুরিভাবে বিদায় নিচ্ছে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিতে চলেছি এই স্কটল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের পর কোন আটটা টিম 100%ভাবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 সুপার এইট পর্বে কোয়ালিফাই করলো, কোন 12টি টিম পুরোপুরিভাবে বিদায় নিল এই বিশ্বকাপ থেকে, বাংলাদেশ টিম কেন চরম বিপদের মধ্যে রয়েছে, ভারতের কেন আনন্দ রয়েছে, সবই ডিটেল জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও বিশ্বকাপ এবং ক্রিকেট সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে ম্যাচের কথা বললে এবং কেনই বা ইংল্যান্ড টিম এইমাত্র এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 থেকে ছিটকে যেতে যেতে প্রায় কোনো ক্রমে এবারের সুপার এইট রাউন্ডে কোয়ালিফাই করলো সে কথা বললে, একদিকে যেখানে গতকাল ফ্লোরিডার বুকে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম কানাডার ম্যাচটি বৃষ্টির জন্য পুরোপুরিভাবে কল্ড অফ করে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু সেই ম্যাচের ঠিক পরে কিন্তু অ্যান্টিগুয়াতেও কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা খেলা হওয়ার কথা ছিল ইংল্যান্ড এবং নামিবিয়ার মধ্যে, এবং যেই ম্যাচ যদি একেবারে ওই বৃষ্টির জন্য ভারত কানাডা ম্যাচের মতো কল্ড অফ করে দেওয়া হতো, তাহলে কিন্তু ইংল্যান্ড টিম যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন দল সেও কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 গ্রুপ পর্ব থেকেই নিউজিল্যান্ডের মতো বড় টিমের মতো সেও কিন্তু এই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে নিত কোনো ম্যাচ না খেলে। কিন্তু সেখানে সেই ইংল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচে বহুক্ষণ অপেক্ষা করার পর শেষ ম্যাচ বৃষ্টি দেবতার দোহাইতে আর কোনো বৃষ্টি হয় না এবং শেষ ম্যাচ ম্যাচটিকে 10 ওভারের ইএলএস মেথড অনুযায়ী পরিচালনা করা হয়, এবং যেখানে যে ম্যাচে প্রথমে ইংল্যান্ড টিম প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 10 ওভার পর্যন্ত খেলে 122 রান তোলে, আর সেই রানটা ডিএলএস মেথড অনুযায়ী নামিবিয়া চেস করতে নেমে 10 ওভার পর্যন্ত খেলে 3 উইকেট হারিয়ে মাত্র 84 রানে তুলতে পারে, আর যে কারণের জন্য ইংল্যান্ড টিম ওই ম্যাচটিকে 41 রানের ব্যবধানে জিতে নেয়। কিন্তু ওই ম্যাচটা জিতেও ইংল্যান্ডের শান্তি ছিল না, তারা জিতেও কিন্তু এই বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারত, কেননা গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া তো কোয়ালিফাই হয়ে গেছিলই, কিন্তু ইংল্যান্ডকে টক্কর দেওয়ার জন্য তখনও কিন্তু মজুদ ছিল স্কটল্যান্ড দল 3 ম্যাচ খেলে 2টি জিতে 5 পয়েন্ট নিয়ে। আর তাই ইংল্যান্ড টিম ম্যাচ জেতার পরেও প্রার্থনা করতে শুরু করে দিয়েছিল স্কটল্যান্ড যেন যে কোনো মূল্যে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটিকে হেরে যায়, কেননা তখনই কিন্তু ইংল্যান্ড টিম এই গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই করতে পারত। আর শেষ ম্যাচ সেটাই হলো আজ এই স্কটল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। স্কটল্যান্ড টিম প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার পর্যন্ত খেলে মাত্র 5 উইকেট হারিয়ে দুর্ধর্ষভাবে ব্যাটিং করে 180 রান তুলে, আর সেই রানকে তাড়া করতে নেমে আজ অস্ট্রেলিয়ার মতো দল প্রচুর সংঘর্ষ করে শেষ ম্যাচ কিন্তু 5 উইকেটের বিনিময়ে ম্যাচটিকে জিতে নিয়ে ইংল্যান্ড টিমের উপর দয়া করে, এবং যে কারণের জন্য ইংল্যান্ড টিম কিন্তু শেষ ম্যাচ কোনো কমে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার এইট রাউন্ডে কোয়ালিফাই করে। হ্যাঁ, যদিও কিন্তু এই অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের ম্যাচটিকে অনেকেই কিন্তু ফিক্সিং ম্যাচ বলে বলছে, কেননা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কিন্তু এই একটা ম্যাচে 10টারও বেশি ক্যাচ ফেলে অস্ট্রেলিয়ার মতো বড় টিম এবং স্কটল্যান্ড, এবং এই ম্যাচটাতে স্কটল্যান্ড টিম ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে 100%ভাবে হারাতে পারত, কেননা এই ম্যাচে তারা তো প্রথমে ব্যাটিং করতে নেমে বিধ্বংসীভাবে অস্ট্রেলিয়ার সামনে 180 রান ঠুকে দিয়েছিলই, তার পাশাপাশি তারা বোলিং করতে নেমে কিন্তু সিঙ্গেল ডিজিটে ওয়ার্নার, মিচেল মার্স, ম্যাক্সওয়েলের মতো ভয়ঙ্কর প্লেয়ারকে কিন্তু প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছিল সিঙ্গেল ডিজিটে। কিন্তু স্কটল্যান্ড এই ম্যাচেও কিন্তু শেষ মুহূর্তে ভুল করে ফেলে, কারণ তারা এই ম্যাচে স্ট্রিভো সেডের মতো ভয়ঙ্কর প্লেয়ারকে প্রথমে ক্যাচ ফেলে দেয়, এবং শেষ মুহূর্তে তারা যখন ম্যাচেও টিকেছিল সেই মুহূর্তেও কিন্তু তারা টিম ডেভিডের ক্যাচকে ফেলে দিয়ে ম্যাচটিকে সেখানেই হেরে বসে। কিন্তু যাই হোক, এই ম্যাচের পর তো অস্ট্রেলিয়া টিম 4টি ম্যাচ খেলে 4টিতে জিতে গ্রুপ বি থেকে প্রথম টিম হিসেবে 8 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই হয়ে যায়। তার পাশাপাশি বৃষ্টি দেবতার দয়া বলো আর এক্ষুনি অস্ট্রেলিয়া টিমের দয়া বলো সেই নিয়ে কিন্তু ইংল্যান্ড টিম যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেও কিন্তু 4টি ম্যাচ খেলে 2টিতে জিতে 5 পয়েন্ট নিয়ে কিন্তু এই গ্রুপ বি থেকে দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই হয়ে যায়, এবং যার ফলে স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এই গ্রুপ বি থেকে এলিমিনেট হয়ে যায়। আর যেখানে গ্রুপ এর কথা বললে ভারতীয় টিম তো অলরেডি ব্যাক টু ব্যাক ভাবে 3টা ম্যাচ জিতে কোয়ালিফাই হয়ে গেছিল এই গ্রুপ বি থেকে, যদিও তাদের অন্তিম গ্রুপ পর্বের ম্যাচটা যেটা কানাডার বিরুদ্ধে হওয়ার কথা ছিল সেটা ভেস্তে যায়। আর এই গ্রুপ এ থেকে তো ভারতের পর আমেরিকা টিম দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই করে গেছে এই বিশ্বকাপে 4টি ম্যাচ খেলে 2টিতে জিতে এবং 1টা ম্যাচ বৃষ্টির জন্য যে ভেস্তে গেছে সেখান থেকে 1 পয়েন্ট নিয়ে মোট 5 পয়েন্ট সংগ্রহ করে, এবং যে কারণের জন্য এই গ্রুপ এ থেকে কানাডা, পাকিস্তান, আয়ারল্যান্ডের মতো বড় বড়
আরও তিনটা টিম কিন্তু এলিমিনেট হয়ে গেছে। যেখানে গ্রুপ সির কথা বললে এই গ্রুপ থেকে তো আফগানিস্তান টিম প্রথম টিম হিসেবে এই বিশ্বকাপে তিনটা ম্যাচ খেলে তিনটা জিতে ছ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই হয়ে গেছিলই। তারপর ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যেও কিন্তু বিধ্বংসীভাবে এই বিশ্বকাপে পারফরমেন্স করে বিশেষ করে নিউজিল্যান্ডের মতো টিমকে হারিয়ে তারা কিন্তু দ্বিতীয় টিম হিসেবে এই গ্রুপ সি থেকে কোয়ালিফাই হয়ে যায়। এবং যে কারণের জন্য নিউজিল্যান্ডের মতো চ্যাম্পিয়ন দল উগান্ডা পাপুয়া নিউগিনি এরা কিন্তু এই গ্রুপ সি থেকে এলিমিনেট হয়ে যায়। তাই যেখানে গ্রুপ এ বি সি এই তিনটা গ্রুপ থেকে দুটি করে মোট ছটা দল এবারের সুপার এইট রাউন্ডে 100% অফিসিয়ালি কোয়ালিফাই হয়ে গেছে। সেখানে গ্রুপ ডি থেকে কিন্তু এখনও বাকি রয়েছে একটি টিম অফিসিয়ালিভাবে কোয়ালিফাই হতে। হ্যাঁ বস, সাউথ আফ্রিকা তো এই বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে চারটি জিতে 8 পয়েন্ট নিয়ে এই গ্রুপ ডি থেকে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই হয়ে গেছিলই। তবে দ্বিতীয় টিম হিসেবে এখনও কিন্তু লড়াই করছে বাংলাদেশ এবং নেদারল্যান্ড টিম। হ্যাঁ বন্ধু, এই কারণের জন্যই বাংলাদেশ টিম চরম বিপদে রয়েছে। তাদের যে পরবর্তী ম্যাচটা রয়েছে সেটা আবার নেপালের বিরুদ্ধে, যে নেপাল কিন্তু গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে দিয়েছিল প্রায় ম্যাচটিকে হারাতে বসে। সেখানে সেই নেপালের বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশ টিম ম্যাচটা খেলবে। আর বাংলাদেশ টিমকে কোয়ালিফাই করতে গেলে সেই ম্যাচটিকে 100% বড় ব্যবধানে জিততেই হবে। আর যদি বাংলাদেশ টিম ওই নেপালের বিরুদ্ধে ম্যাচটা হেরেও যায় তবুও কিন্তু বাংলাদেশের কাছে একটা যাওয়ার সুযোগ থাকবে। তবে নেদারল্যান্ড টিমকে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে অন্তিম ম্যাচটা রয়েছে সেই ম্যাচে নেদারল্যান্ডের মতো টিম যেও কিন্তু সাউথ আফ্রিকাকে প্রায় কাঁদিয়ে দিয়েছিল এবং মারাত্মকভাবে ভালো পারফরমেন্স করছিল, তাকে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হবে। তাই বলা যেতে পারে বাংলাদেশ টিম এই মুহূর্তে চরম বিপদে রয়েছে। যদিও বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা প্রায় 80% সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ডের তুলনায়। তো এই ছিল ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার মতো 7-8 দল, যেখানে অষ্টম দলটা কে যাবে, বাংলাদেশ নাকি নেদারল্যান্ড, তা তুমি নিচে কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।